কৈলাসহরের রাংরুং গ্রাম পঞ্চায়েতে 3 নং ওয়ার্ডের 12 বছরের অমিত শবর গত 2 মাস পূর্বে গাছ থেকে পড়ে গিয়ে ডান হাঁটুর উপরের হাড় ভেঙে ফেলে। অর্থের অভাবে চিকিৎসা না করায় খুব শীঘ্রই অমিত শবরের ডান হাঁটুর উপরের হাড় পচতে শুরু হবে। অমিত শবরের ঘটনাটি শুক্রবার খবর প্রকাশের পর রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সাথে যোগাযোগ করে অমিত শবরের উন্নত চিকিৎসার জন্য স্থানীয় কার্যকর্তাদের নির্দেশ দেন এবং জেলাশাসক তড়িৎকান্তি চাকমার নির্দেশে কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার শনিবার অমিত শবরের বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য প্রদান করেন এবং বিভিন্ন খাদ্য সামগ্রীও প্রদান করেন। এছাড়াও অতি দ্রুত সকল সরকারি সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থাও করারও আশ্বাস দেন। উল্লেখ্য, রাংরুং গ্রাম পঞ্চায়েতে 3 নং ওয়ার্ডের 6 ড্রোন গ্রামের বাসিন্দা শুকুরমণি শবরের স্বামী বিগত 4 বছর পূর্বে মারা যাবার পর স্থানীয় রাংরুং চা বাগানে কাজ করে 2 ছেলে এবং 1 মেয়েকে নিয়ে পরিবার চালাতেন তিনি। এরই মধ্যে বিগত 1 বছর পূর্বে শুকুরমণি শবর অসুস্থ হয়ে পড়লে টাকার অভাবে চিকিৎসা করতে না পারায় শুকুরমণি শবরে দৃষ্টিশক্তি চলে যায়। উনি অন্ধ হয়ে যাওয়ায় ওনার 15 বছরের মেয়ে রুমা শবরকে চা বাগানে কাজ করে পরিবার চালাতে হতো। এমতাবস্থায় ছোট ভাই অমিত শবরে হাঁটুর চিকিৎসা করানো তাদের কাছে দিবা স্বপ্ন। সমস্ত ঘটনা জানার পর অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের পাশাপাশি অমিত শবরের উন্নত চিকিৎসার জন্য খুব শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন মন্ত্রী টিঙ্কু রায়। তোমরা প্রশাসনিক কোনো সাহায্য পাইছো নি? কবে পাইছো? কারা দিব, কে দিব, তোমার টাকা কে দিছে? তো এসডিএম স্যার কি কইছে তোমারে? আধার কার্ড বানাই দিব, রেশন ঠিক করে দিয়া দিব, মাসের রেশন পাইমু, তারপরে পিআরটিসি বানাই দিব, এই সুবিধাগুলো দিয়া দিব তোমরা। তোমরা কি চাইতেছো? তোমরা মূলত কি চাইতেছো? এই যে এসডিএম স্যার তোমাদের হেল্প করছে, তোমরা খুশি নি? তোমরা আর কি চাও? অতি দ্রুত সকল সরকারি সুযোগ সুবিধার আশ্বাস পেয়ে আনন্দিত অসহায় এই পরিবারের সকল সদস্যরা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।